ভাঙা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেগুলি থেকে উদ্ধারের জন্য আমাদের ত্রিপুরা কাউন্সিলের চেয়ারম্যান বলেছেন যে এক পরিবারে এগুলো শুনতে আমারও খুব খারাপ লাগে। কিন্তু আপনি তো খারাপ লাগে তো বলছেন, কোনো কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি নির্ঘোষ ঘোষণা করছেন, কিন্তু কোথাও একজন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। আর পুলিশের মধ্যে এই কতিপয় মেরুদণ্ডহীন ক্লিক যারা এইভাবে শাসক দলের পা চাটছে আর উচ্ছিষ্ট খেয়ে পেট ভরা করছে, এদের শাস্তি হয় না। কাজে অপরাধীরা মাথা উঁচু করে নির্ভয়ে সারা ত্রিপুরাজ্য ঘুরছে, যে কারণে এই যে গতকালও হলো চলন্ত স্কুটি তার উপরে আরোহীকে বেলা বলে কুপিয়ে মারল, সেই সুনামার ঘটনা হলো। আমরা বলেছি নির্দিষ্টভাবে কেলারঙ্গের সে ঘটনায় সে পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং মেডিকেল অফিসারেরও যদি কোনো ভূমিকা থাকে ব্যবস্থা নিতে হবে, তিনি বলেছেন আমি দেখ ব্যবস্থা আমরা নেব। অভিজিতদের বেলায় তিনি বলছেন আপনি নিজেই গেছেন, আপনি কথা দিয়েছেন। হ্যাঁ আমি কথা দিয়েছি, তিনি আবার বলছেন আমি দেখব। তো সেই জায়গায় আমরা কিন্তু আজকে কোনো রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আমরা যাইনি। এই রাজ্যে আইন শৃঙ্খলার যে কি চরম বিপর্যয় সেখানে 40 লক্ষ মানুষ আতঙ্কিত, এই ইস্যুগুলো আমরা নিয়ে গেছি।